প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। মোহাম্মদ মোজাহিদুল ইসলাম, সহকারী অধ্যাপক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, সরকারি বেগম রোকেয়া কলেজ, রংপুর। আজকে আমরা তোমাদের উচ্চ মাধ্যমিক শ্রেণীর ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে তৃতীয় অধ্যায় খুলাফায়ে রাশিদিন নিয়ে আলোচনা করব। স্ক্রিনে তোমাদের পূর্ব অভিজ্ঞতা যাচাই করবার জন্য কিছু হিন্টস দেওয়া হয়েছে, তোমরা একটু লক্ষ্য করো। আশা করি তোমরা বুঝতে পেরেছো কোন খলিফার কোন কার্যাবলী থেকে হিন্টসটি দেওয়া হয়েছে, আমরা একটু মিলাই নিব। এটি রিদ্দার যুদ্ধ হযরত আবু বকরের সময়কালে যেটি সংঘটিত হয়েছিল সেখান থেকে দেওয়া হয়েছিল। প্রিয় শিক্ষার্থী, এই পাঠ শেষে তোমরা রিদ্দার যুদ্ধ কি সম্পর্কে বলতে পারবে, রিদ্দার যুদ্ধের কারণ ব্যাখ্যা করতে পারবে এবং রিদ্দার যুদ্ধের ফলাফল বিশ্লেষণ করতে পারবে। প্রথমেই রিদ্দার যুদ্ধ সম্পর্কিত একটু ধারণা নেবার চেষ্টা করি আমরা। প্রিয় শিক্ষার্থী, রিদ্দা আরবি শব্দ, এর অর্থ হল প্রত্যাবর্তন করা, ফিরে যাওয়া বা স্বধর্ম ত্যাগ করা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর সদর্ম ত্যাগী ভণ্ড নবীদের বৃদ্ধ হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু যে যুদ্ধ পরিচালনা করেন তা ইসলাম ইতিহাসে রিদ্দার যুদ্ধ নামে পরিচিত। অন্য কথায়, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় এবং পরবর্তী পর্যায়ে জাগতিক স্বার্থ সিদ্ধির জন্য যারা নিজেদেরকে নবী হিসাবে দাবি করে এবং যারা জাকাত প্রদানে অস্বীকার করে তাদের বিরুদ্ধে হযরত আবু বকর যে অভিযান পরিচালনা করেন তাকেই রিদ্দার যুদ্ধ বলা হয়। রিদ্দার যুদ্ধের কারণগুলো নিয়ে এ পর্যায়ে আমরা একটু আলোচনা করব। ইসলাম প্রচারের অভাব, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় সময়ের স্বল্পতা, যোগাযোগের অভাব ও প্রচার কার্যের অসুবিধার জন্য এবং দীর্ঘকাল যুদ্ধ বিগ্রহে লিপ্ত থাকায় সমগ্র আরববাসীকে ইসলাম ধর্মে দীক্ষিত করতে পারেননি। তাছাড়া যারা ইসলাম ধর্মে দীক্ষিত হয়েছিল তাদের অনেকেই নিজ নিজ স্বার্থ সিদ্ধির কুমতলবে লিপ্ত ছিল, যার কারণে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবার কাছে ইসলাম প্রচার করতে পারেননি এবং এই প্রচারের অভাবের কারণেই এক পর্যায়ে তাকে রিদ্দার যুদ্ধের মতো অভিযান পরিচালনা করতে হয়েছিল। ইসলামের বিধিনিষেধের বিরুদ্ধাচারণ করেছিল কুরাইশরা। তোমরা নিশ্চয়ই জানো ইসলামের কঠোর বিধিনিষেধ, নৈতিক অনুশাসন, সুন্দর ও সুশৃঙ্খল জীবনযাপন দুরন্ত আরববাসীদের নিকট অগ্রাহ্য হয়ে ওঠে। সুশৃঙ্খল হিসাবে জীবনযাপনে তারা অভ্যস্ত ছিল না, বরং উশৃঙ্খল ও মদ্যপায়ী আরবরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহত্ত্বে ইসলাম গ্রহণ করলেও ইসলামের নৈতিক অনুশাসন মানতে রাজি ছিল না। অন্যদিকে সমগ্র আরবে গণতন্ত্রের প্রভাব বিস্তার লাভ করলে তাদের ব্যক্তি স্বাধীনতা খর্ব হয় এবং মুসলমানদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে। আমরা জানি মদিনা কেন্দ্রিক শাসনের প্রতি আরবদের বরাবরই অনীহা ছিল, কারণ এই কুরাইশরা মক্কা কেন্দ্রিক যে শাসন ব্যবস্থা গোত্রভিত্তিক সেটিতে তারা অভ্যস্ত ছিল, যার কারণে মদিনার প্রাধান্য তারা কোনোভাবেই মেনে নিতে চায়নি। ঐতিহাসিক পিকেহিটি বর্ণনা অনুযায়ী হেজাজ রাজধানীর প্রাধান্য ও তাদের ঈর্ষা এবং বিদ্রোহীদের অন্যতম কারণ ছিল। নবুয়তের প্রতি লোভ, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর বিরাট সাফল্য দেখে নবুয়ত একটি লাভজনক ব্যবসা মনে করে অনেকে নিজেদের নবী বলে দাবি করে। আমরা জানি যে আসওয়াদ আনেসি, তুলাইহা, সাজা, মুসাইলামার মতো লোকজন তারা নিজেদেরকে নবী হিসাবে দাবি করেছিল। তারা স্বীয় স্বার্থে হাসিলের উদ্দেশ্যে মিথ্যা প্রলোভন দেখিয়ে আরববাসীদের মুসলমানদের বিরুদ্ধে উত্তেজিত করে তোলে এবং নিজেদেরকে নবী বলে প্রচার করে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাদেরকে সঠিক পথে ফেরাবার জন্য এই অভিযান পরিচালনা করেছিলেন। সুপ্রিয় শিক্ষার্থী, নিশ্চয়ই তোমরা জানো যে মহানবী ইসলাম প্রচার করবার পরে এবং মদিনা কেন্দ্রিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হবার পর
তিনি সামর্থ্যবান মুসলমানদের উপরে জাকাত প্রদান করতে বাধ্য করেছিলেন এবং তারা মহানবীর জীবদ্দশায় জাকাত প্রদান করেওছিল। কিন্তু মহানবীর উপাতের পরে অনেকেই আবার জাকাত প্রদানে অস্বীকার করে। মহানবীর ইন্তেকালের পরে ধনী সম্পদশালী আরববাসী বিশেষ করে বেদুইন সম্প্রদায় ইসলামের বিধি মোতাবেক জাকাত প্রদানে অস্বীকৃতি জানায়। স্বাধীনতা প্রিয় আরবদের বিভিন্ন জনগোষ্ঠী জাকাত প্রদানকে নিজেদের ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ বলে মনে করে। তারা এর বিরুদ্ধে ভণ্ড নবী তোলাহের নেতৃত্বে একত্রিত হয়ে আন্দোলন করে। অমুসলিম সম্প্রদায় মুসলমানদের জন্য বা মুসলমানদের বিরুদ্ধে অসন্তোষ জিয়ে রাখার জন্য ইহুদি ও খ্রিস্টানরা মুসলিম বিভিন্ন পদ্ধতি ও ব্যবস্থার বিরুদ্ধে উস্কানি দিতে থাকে। তারা উস্কানি প্রদান করে মুসলমানদের বিরুদ্ধে আন্দোলনকারীদের সাহায্য ও সহযোগিতা করে, ফলে এক সংকটময় অবস্থার সৃষ্টি হয়। এই অবস্থা থেকে উত্তরণের জন্য হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু হিরিদ্দার যুদ্ধ ঘোষণা করেছিলেন। উপরোক্ত অবস্থার প্রেক্ষিতে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিভিন্ন পর্যায়ে এই ভণ্ড নবীদের দমন করেছিলেন। আসওয়াদ আনিসি, তুলাইহা, সাজা, মুসাইলামা সহ অন্যান্যদের বিরুদ্ধে তিনি অভিযান পরিচালনা করে বিজয় অর্জন করতে সক্ষম হয়েছিলেন। প্রিয় শিক্ষার্থী, এ পর্যায়ে আমরা হিরিদ্দার যুদ্ধের ফলাফল সংক্ষিপ্ত আকারে আলোচনা করব। হিরিদ্দার যুদ্ধকে একটি মোড় পরিবর্তনকারী ঘটনা হিসাবে বিবেচনা করা হয়। হিরিদ্দার যুদ্ধে জয়লাভের ফলে মুসলিম সাম্রাজ্য হুমকি থেকে রক্ষা পায়। হিরিদ্দার যুদ্ধের পরাজয় যেমন মারাত্মক হত, তেমনি এর জয় ইতিহাসে মোড় ঘুরিয়ে দেয় বলে ঐতিহাসিক ময়ূর মন্তব্য করেন। এই যুদ্ধে জয়লাভ করে ইসলাম শুধু আসন্ন ধ্বংসের হাত থেকেই রক্ষা পায়নি, বরং আরবের বুকে ইসলামের অগ্রগতির পথও প্রশস্ত হয়েছিল। মদিনা রাষ্ট্রের প্রাতিষ্ঠানিক রূপ লাভ করেছিল এই হিরিদ্দার যুদ্ধের মাধ্যমে। এ বিজয়ের ফলে মুসলিম রাষ্ট্রের অখণ্ডতা বৃদ্ধি পায়। এটি আরবদের উপর রাজনৈতিক প্রাধান্য স্থাপনের যুদ্ধ হিসাবে অভিহিত করেছিলেন ঐতিহাসিক মুর। এই যুদ্ধে বিজয়ের পর অর্থনৈতিক সমৃদ্ধি এলে সমাজে ব্যাপক সামাজিক উন্নয়ন সাধিত হয়। সমাজ থেকে গোত্রপ্রীতি ও রক্তপাত বন্ধ হয়। ইসলাম আরব উপদ্বীপে সাম্যবাদী ও একেশ্বরবাদী নীতিকে মেনে নিয়ে হিরিদ্দার যুদ্ধে জয়ের ফলে মুসলমানদের ধর্মবিশ্বাস ও উদ্দীপনা বৃদ্ধি পেয়েছিল, কেননা মুসলমানরা এ দুটি গুণের দ্বারাই এ যুদ্ধে জয়লাভ করেছিল। এই জয়ের মাধ্যমে ইসলাম বিশ্ব জয়ের দ্বার উন্মুক্ত করে। এর ফলেই কিছুদিন পর তৎকালীন হযরত উমরের শাসনামলে মুসলিমরা আরবের বাইরে আক্রমণ করার সাহস পায়। হিরিদ্দার যুদ্ধে জয়ের পর ইসলাম যে শক্তি লাভ করেছিল, এরই প্রেক্ষিতে মুসলমানরা বিখ্যাত রোমান, বাইজেন্টাইন ও পারসিকদের পরাজিত করার সাহস পায় এবং এতদ অঞ্চলে ইসলাম ছড়িয়ে পড়ে বলে ঐতিহাসিক আর্নল্ড মন্তব্য করে। শিক্ষার্থী, এটি ছিল আমাদের আজকের পাঠ। তোমরা বাসায় নিয়মিত অধ্যয়ন করবে, ভালো থাকবে, সবাইকে সুস্বাস্থ্য এবং তোমাদের ভালো পড়াশোনার প্রত্যাশা রেখে শেষ করছি। খুদা হাফেজ।